Williams Avenue. প্রচণ্ড অন্ধকার একটা রাত, ঘোর অমাবস্যার, কোথাও কোনো জনমানুষ নেই, নেই কোনো প্রাণের ছোঁয়া। শহরের নির্জন রাস্তায় আমি একা হাঁটছি। হঠাৎ কি এক অজানা ভীতি আর অস্থিরতা আমাকে তাড়া করে ফেরে। আমি দিশেহারা হয়ে ছুটতে থাকি, পাগলের মতো এদিক সেদিক ছুটে বেড়াই, একটু আশ্রয়ের জন্যে, অজানা বিভীষিকা থেকে বাঁচার জন্যে। কিন্তু শহরে কোনো রাস্তায় কোনো মানুষ নেই, সঙ্গ দেবার মতো কোনো বন্ধু নেই। তবু আমি পাগলের মতো ছুটে বেড়াই আলোর জন্যে আর একটা বন্ধুর জন্যে। হঠাৎ একটা মোড় ঘুরতেই তীব্র আলোর ফোয়ারা এসে আমার চোখ ঝলসে দিল। দেখি আলোয় আলোয় ঝলমল করছে চারদিক, আর হাজারো মানুষ কি এক উৎসবে মত্ত আর আলোয় উদ্ভাসিত। সুরের মূর্ছনা আর উৎসবের আলোয় আমিও মিশে গেলাম ওদের সাথে, হয়ে গেলাম ঠিক ওদেরই একজন। ঘুচে গেল সব আধার আর মুছে গেল সব ভয় আর নিঃসঙ্গতা। হঠাৎ দেখলাম সাত রং আলোয় বর্ণিল হয়ে আছে সেই উৎসব মুখর পথের নামটা, ড্রিমস অ্যাভিনিউ। স্বপ্ন দেখছিলাম বন্ধুরা, ঠিক এমন একটা স্বপ্ন দেখছিলাম, আর যখন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, তখন এই বাস্তবে পৃথিবীতে এই চিরচেনা জগৎটাতে ফিরে আসতে আমার অনেকখানি সময় লেগেছিল। একটু আগে যে স্বপ্নটা দেখছিলাম, যেদিন স্বপ্নটা দেখেছিলাম ঠিক সেই মুহূর্তে, আর তারপর অবাক হয়ে ভাবলাম যে আমি যে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম, ঠিক এই স্বপ্নটার সাথে আমাদের বাস্তব জীবনের, আমাদের প্রাত্যহিক জীবনে একটা বেশ ভালো রকমের মিল আছে। আর সেটা হচ্ছে যে একটা সপ্তাহের, একেবারে শনিবার থেকে একটা সপ্তাহ শুরু হয়, সেই শনিবার থেকে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি প্রত্যেকটা দিন আমরা আমাদের জীবনের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে নানান রকম পথ, হলি হলি সড়ক ঘুরে বেড়াই। কখনো ওয়ার্ক অ্যাভিনিউ, জব অ্যাভিনিউ, এডুকেশন অ্যাভিনিউ, ইউনিভার্সিটি অ্যাভিনিউ, সেই সাথে আরও অনেক কিছু, যেমন ফ্রাস্ট্রেশন অ্যাভিনিউ, প্রেশার অ্যাভিনিউ, টেনশন অ্যাভিনিউ, পেইন অ্যাভিনিউ, সরো অ্যাভিনিউ, এরকম অনেক পথ আমাদেরকে না চাইলেও ঘুরে বেড়াতে হয় জীবনের প্রয়োজনে এবং নিয়তির কারণে। কিন্তু এসব ফ্রাস্ট্রেশন আর প্রেশারের অ্যাভিনিউতে কি ঘুরে ঘুরে আপনার সময়টা চলে যাবে, আপনার জীবনটা ফুরিয়ে যাবে? নিশ্চয়ই না। সপ্তাহের অন্তত ছটা দিনের পরে এই শুক্রবার ঠিক এই সময়টাতে, প্রত্যেক শুক্রবার রাত ১১টা থেকে আপনি নিজেকে সঁপে দিতে পারেন নতুন একটা পথে, নতুন একটা সড়কে আর নতুন একটা মিলন মেলায়। সেই পথের নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ বা স্বপ্ন সড়ক। চলে আসুন সেখানে। সপ্তাহে ছটা দিনের কর্মব্যস্ততা আর অবসাদ আর হতাশা, অথবা একেবারেই নিজের জন্য একটুখানি অবসর পাচ্ছেন না, এরকম একটা অবস্থা থেকে চলে আসুন মুক্তির জন্যে, আলোর জন্যে, বন্ধুত্বের জন্যে, সম্প্রীতির জন্যে, আর অবশ্যই নিজের একেবারে একান্ত নিজের এবং নিজের জগৎটার সাথে বন্ধুদের জগৎটাকে মিলিয়ে নেওয়ার জন্যে, কিছুটা সময় খুঁজে নেওয়ার জন্যে। তাই চলে আসুন প্রতি শুক্রবার ঠিক রাত ১১টায় ড্রিমস অ্যাভিনিউয়ে, যেখানে আমি সবসময় থাকি আপনার জন্যে। আপনি অবশ্যই জয়েন করবেন আমাকে ড্রিমস অ্যাভিনিউয়ে, চলে আসুন। আর আমার ঠিকানাটা হচ্ছে 88/4 ড্রিমস অ্যাভিনিউ, আমি আছি আপনার জন্য। এবং তিন ঘন্টা আজকে আমরা সবাই মিলে যে যে বন্ধুরা ড্রিমস অ্যাভিনিউ আসবেন, নিজেদের সেই ফ্রাস্ট্রেশন অ্যাভিনিউ আর প্রেশার অ্যাভিনিউ ছেড়ে, তাদের সবাইকে নিয়ে কথা আর গানে মাতবো আজকে পুরো তিন ঘন্টা জুড়ে। এবং ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে এমন একটা শো যেটাকে আমি বলতে পারি যে ওয়ান স্টপ শো, ওয়ান স্টপ শপিং মলে যেরকম অনেক কিছু কিনতে পাওয়া যায় একসাথে, সেরকম ওয়ান স্টপ শোতে আপনি একসাথে অনেক কিছু পাবেন, অনেক মজার মজার ইনফরমেশন পাবেন, সেই সাথে পছন্দের সব গান তো থাকবে এবং অনেক কিছু নিয়ে আমরা আড্ডা দেবো, চম্পে সাড্ডা। আর সেই সাথে অবশ্যই সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সবার আগে আমি শুধু একটা জিনিস চাই, আমার প্রিয় বন্ধুদের হৃদয়ের উত্তাপ ড্রিমস অ্যাভিনিউ পুরো তিন ঘন্টা জুড়ে। ওকে বন্ধুরা, এবং অবশ্যই আমার সাথে পার্টিসিপেট করার ওয়ে হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমাকে এসএমএস করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখতে হবে আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা লিখে তারপরে ড্রিমস অ্যাভিনিউয়ে এসে যে কথাটা বলতে ইচ্ছে করে অথবা যে কথাটা জানানোর আছে সেটা লিখে পাঠিয়ে দিতে হবে সেই আমাদের চিরচেনা যে নাম্বারটা, সেটাতে 2323। আমি একটু পরে ফিরছি, সাথেই থাকুন আমার। আর প্রথম যে গানটা প্লে করবো আজকে ড্রিমস অ্যাভিনিউ যে বন্ধুরা আসবে আজকে তাদের সবার জন্য, বেশ আগের একটা গান, হাবিবের একটা গান রাত নির্ঘুম, এই নির্ঘুম রাতে চলে এসো ড্রিমস অ্যাভিনিউয়ে।